সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম রাজশাহীর রাজাকার সমাজের প্রাণদণ্ড রাজশাহীর পুঠিয়া এলাকায় শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা এজাহার বদলের অভিযোগের সংবাদ সম্মেলন ফ্লাইওভারের নির্মাণ কাজ নির্বাচনে কমিশনার ছিলেন ফারুক ও মাসুদ তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে কোর্টে করা হয় এই মামলার কারণে ওই নির্বাচনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলে গত দশই এপ্রিল ফারুক ও মাসুদের লোকজন নুরুল ইসলাম সহ তার সহযোগীদের হত্যার হুমকি দেন ওই রাতে নুরুল নিখোঁজ হন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে পুঠিয়া থানায় একটি এজাহার জমা দেয়া হয় এতে আট জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয় পরে সেই এজাহার বাদ দিয়ে জীবন নামের চোদ্দ বছরের এক কিশোরকে অভিযুক্ত করে এজাহার দাখিল করা হয় সমকামিতা জনিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয় সম্মেলনে উপস্থিত জীবনের মা কাঞ্চন জানান যশোর রিমান্ড হোমে জীবন রয়েছে সে সময় তার সাথে দেখা করতে গেলে দেখতে পান তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন তার হাতের সব আঙ্গুল ক্ষতবিক্ষত হত্যার হুমকি দিয়ে তার জবানবন্দি নেওয়া হয়েছে মহানগরীর মেহেরচন্ডী পূর্ব বুধপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন মঙ্গলবার সকালে ফ্লাইওভারের নির্মাণ কাজ দেখতে যান তিনি এ সময় নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতির সার্বিক খবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন মেয়র উল্লেখ্য রাজশাহী মহানগরীর রাজশাহী নওগাঁ হতে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিংয়ের উপর র্যাম সহ ফ্লাইওভার নির্মাণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন দুইশো দুই দশমিক পঞ্চাশ মিটারের ফ্লাইওভার এবং একশো বিশ মিটার দৈর্ঘ্য এর র্যাম নির্মাণ ব্যয় ধরা হয়েছে উনত্রিশ কোটি আটাশ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো বত্রিশ টাকা রাজশাহীর গোদাগাড়িতে পত্রিকায় রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের জের ধরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল চারটায় শহীদ ফিরোজ চত্বরে তার পক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এছাড়া যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এছাড়াও বাসুদেবপুর ইউনিয়ন দেওপাড়া ইউনিয়ন কাকনহাট পৌরসভা গোগ্রাম সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মানববন্ধন বিক্ষোভ মিছিল হয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন গোদাগাড়ি তানোরের নন্দিত জননেতায় রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সফল শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান গোদাগারী তানোরের নন্দিত জননেতা রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সফল শিল্প প্রতিমন্ত্রী আলহাজ ওমর ফারুক চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এছাড়া জাতীয় চার নেতার মধ্যে অন্যতম এ এইচ এম কামারুজ্জামান হেনার ভাগ্নে সে কি করে খুনি হয় সে দমে যাওয়ার মতো লোক না তাকে কুচক্র করে দামিয়ে দেওয়া যাবে না উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পরিবারে হত্যা করা হয় তাহলে তিনি কি করে স্বাধীনতার বিপক্ষের ব্যক্তি হন এই প্রশ্ন এমপি ফজলে হোসেন বাদশার কাছে বাদশার দেওয়া বক্তব্যে যে তথ্য দেওয়া হয়েছে তা প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিবাদ সমাবেশ নাটোরের গুরুদাসপুরের দস্যুতা মামলার চার আসামিকে গ্রেফতার করে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান প্রেস ব্রিফিংয়ে বলা হয় গত বিশে আগস্ট গুরুদাসপুর ব্রাক খুবজিপুর শাখার ব্যবস্থাপক মুক্তার হোসেন ও হিসাব কর্মকর্তা জিয়াহিরুল হক মানিক মোটরসাইকেল যোগে উপজেলার চাচকৈর জনতা ব্যাংক শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন পথে আনন্দনগর এলাকায় মুখোশ পরিহিত তিন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে তাদের পথ রোধ করে চা পাতি দ্বারা উপরজুপুরি কুপিয়ে তাদের কাছ থেকে ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা ছিনে নিয়ে পালিয়ে যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশে আগস্ট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনাস আলী ও শ্যামল আলীকে গ্রেফতার করে পরে আজাদুল ইসলামকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত দুই লাখ নয় হাজার টাকা উদ্ধার করা হয় পরে গ্রেফতারকৃতরা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে পরে গ্রেফতারকৃতরা আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এছাড়া গ্রেফতারকৃত আনাস ও আজাদুলকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে তারাই ছিনতাই করে এ ঘটনায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয় পরে সেও আদালতে একশো ধারায় জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গোবিন্দগঞ্জ সড়কের পাকাকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ঐতিহ্যবাহী রাজাবিরাট হাটে সড়কের দুই ধারে স্থাপনা উচ্ছেদ অভিযানে ফুটপাতের শতাধিক দোকানি ব্যবসা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এমনকি বাজারে অবৈধ দখলদারের কারণে পরিত্যক্ত পজিশনে ব্যবসা করতে না পারায় পথে বসার উপক্রম হয়েছে তাদের সন্তানদের খাওয়া পড়া ও লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান সড়কের উন্নয়ন কাজে আমাদের দোকানপাট উচ্ছেদ করায় আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা যদি বাজারের দোকানপাটের পজিশন না পাই তাহলে আমাদের পথে বসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর কিছু নামধারী অসাধু ব্যবসায়ী যারা আমাদের পজিশন হারানোর সুযোগ নিয়ে বাজারে চার থেকে পাঁচটি করে দোকান ঘর দখল করে রেখেছে ফলে আমরা ব্যবসা করার মতো কোনো পজিশন পাচ্ছি না ফলে পথে পথে ঘুরছি প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের পুনর্বাসিত করা হোক আমাদের সড়কের দুধারের ক্ষতিগ্রস্ত প্রকৃত ব্যবসায়ীরা দোকানের পজিশনের অভাবে বেকার হয়ে পড়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ দখলদারের কাছ থেকে দোকানগুলো দখলমুক্ত করে প্রকৃত ব্যবসায়ীদের ব্যবসায় সুযোগ দেওয়া হবে রাস্তার পাশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের তো ভবিষ্যতে কোনো মানে কাজ করার মতো জায়গা থাকতেছে না আমাদের বাজারে আশেপাশে কিছু দোকান আছে যারা পাঁচ ছয়টা দোকান দখল করে থাকে সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা তো দরিদ্র পরিবারের লোকজন আমাদের দিয়ে আমরা সংসার চালাতাম কিন্তু এখন ভাঙার কারণে আমরা তো ঠিকমতো চলাফেরা করতে পারবো না যে আমরা এই দোকান নিয়ে খুব দুশ্চিন্তেই আছি যে দোকানপাট ভাঙচুর হচ্ছে বা এক হচ্ছে তার ক্ষতিপূরণও পাচ্ছি না আমরা কোথায় যাব ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তার কোনো আশ্বাসও বর্তমানে পাচ্ছি না যে হাইওয়ে রাস্তা যে রাস্তাটা ভাঙচুর করছে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত বাজারের মধ্যে অনেক মানে অবৈধ দখলদাররা দখল করে নিয়ে আসে শুধু ব্যবসা করতেছে না শুধু দখল নিয়েই আসে অবৈধ একটা মানে দখল নিয়ে আসে এখন যেহেতু হাইওয়ে রাস্তা ভেঙ্গা দিচ্ছে সেগুলো লোক ভেসে বেড়াচ্ছে সবচেয়ে বিশেষ করে বড় সমস্যাটা হয়েছে এই বাজারে যেহন্য অবৈধ দখলদার যারা শুধু দখলই করে রাখছে জায়গা ব্যবসা বাণিজ্য করেন এই জায়গাগুলা তাদের কাছ থেকে মুক্ত করে প্রকৃত ব্যবসায়ীকে যদি দেওয়া যায় তাহলে হাট এবং এলাকার লোকের উন্নয়ন হবে এ বিষয়ে আমরা এবং এলাকার লোকের কাছে দাবি এবং প্রশাসনের কাছে দাবি করতেছি এই ব্যবস্থাটা যেন সুষ্ঠু হয় তাতে বাজার এবং এলাকার লোকজন উপকৃত হবে এখন যারা প্রকৃত ব্যবসায়ী সেই প্রকৃত প্রতিষ্ঠিত ব্যবসায়ীদেরকে আমরা এই বিরাট হাটের ভিতরে যে অবৈধভাবে যারা দখল করে আছে তাদেরকে আইনি প্রক্রিয়া এনে বৈধ ব্যবসায়ীদেরকে আমরা ব্যবসা করার সুযোগ দিব এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান ঐতিহ্যবাহী রাজা হাটের ধারে সড়কের উন্নয়ন কাজ চলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এই সুযোগে কেউ বিরাট হাটে বিশৃঙ্খল ঘটনার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষায় ও প্রকৃত ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রাজা বিরাট হাটে এটি ঐতিহ্যবাহী হাট আপনার জানেন যদি এখানে সরকারি সড়ক ও জনপথ বিভাগের রাস্তার সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং সেই লক্ষ্যে কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে এবং রাস্তা সম্প্রসারণ করার জন্য যেটুকু আমাদের জায়গা প্রয়োজন সেটুকু জায়গা আমরা গ্রহণ করব এবং সেখানে যদি উচ্ছেদের প্রয়োজন হয় প্রয়োজন মতো আমরা উচ্ছেদ করব এবং সেই সাথে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে অবনতি না হয় সেটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ